আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন যে আমরা পূর্বাচল শহরের মতো এমন একটি জায়গাতে কাদিরাটেক আহলাদিস জামে মসজিদ যেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেই মসজিদের আজকে আনুষ্ঠানিক উদ্বোধন আনুষ্ঠানিক শুভ সূচনা সেই সূচনা লগ্নে আমরা এই মসজিদে আমরা জুমা তো তৌফিক পেয়েছি এই জন্য আল্লাহ আলিন দলবেন আরও একবার সুখিয়া আলহামদুলিল্লাহ একটা আহলহাদিস মসজিদকে আমরা একটা এলাকার জন্য একটা নেয়ামত কেন মনে করি কারণ মসজিদ তো বাংলাদেশে অসংখ্য হচ্ছে সে সমস্ত মসজিদগুলো এক একটা এক একটা উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে এক একটা আকিদা মানহাস প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই মসজিদগুলো পরিচালিত হচ্ছে কিন্তু শুধুমাত্র তহিদ এবং সুন্নাতের জন্য প্রতিষ্ঠিত হয়েছে এমন মসজিদ শুধুমাত্র আমরা বলতে পারি আলে মসজিদ গুলো আলহামদুলিল্লাহ এই মসজিদগুলো অন্য মসজিদের মতো শুধুমাত্র কিছু আকাবির বুজুর্গের কিচ্ছা কাহিনী নিয়ে ব্যস্ত থাকে না এই মসজিদগুলোর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলো অন্য কোন মসজিদে আল্লাহ রসুল যা করেছেন আমরা তাই করব আল্লাহ রসুল যা করতে বলেননি তা আমরা ছেড়ে দেব এটার নামই হচ্ছে সুন্নাতের উপর টিকে থাকা আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি রাজধানী থাকা নিকটবর্তী পূর্বাচল শহরের এক নং সেক্টরে অবস্থিত কাদিরার টেক জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসলিম বৃন্দ প্রশংসা আল্লাহ আলমের জন্য জাল অশেষ সহমতে আজকে আমরা দীর্ঘ এক সপ্তাহ পরে পুনরায় মুসলিম উম্মার সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমা দিনে আল্লাহ রব্ল্লাহ আলমীর সর্বশ্রেষ্ঠ স্থান পবিত্র মসজিদে এসে জুমা সালাত আদায়ের জন্য একত্রিত হতে পেরেছি জাল্লাহরবুল্লাহ আলমীর সুস্থ হালাতে নিরাপত্তার সাথে আমাদেরকে আবারও এই সুযোগ দেন ধন্য করেছেন তার উদ্দেশ্যে আমরা করছি আলহামদুলিল্লাহ শেষ নবী আহমদি মুস্তফা মহাম্মদ মুস্তফা সালামের প্রতি যিনি আমাদের একমাত্র আদর্শ যার আদর্শের বাস্তবায়নের জন্য আজকে এই মসজিদে আজকে আমাদের আগমন সম্মানিত উপস্থিতি আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন যে আমরা পূর্বাচল শহরের মতো এমন একটি জায়গাতে আহ কাদিরাটেক জামে মসজিদ আহ জামে মসজিদ যেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেই মসজিদের আজকে আনুষ্ঠানিক উদ্বোধন আনুষ্ঠানিক শুভ সূচনা সেই সূচনা লগ্নে আমরা এই মসজিদে আমরা আদায় তো তৌফিক পেয়েছি এই জন্য আল্লাহ দরবারে আরও একবার সুক্তি আদায় করছি আলহামদুলিল্লাহ কোন এলাকায় মসজিদ প্রতিষ্ঠিত হওয়া নিঃসন্দেহে সেই জায়গাতে ইসলামের চর্চার জন্য একটা নতুন পথ খুলে দেয় তো সেই মসজিদটা যখন কোন আহলে হাদিস মসজিদ হয় সালাফি মসজিদ হয় যারা পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালিত হতে চায় এই ধরনের মসজিদ যখন পরিচালিত হতে চায় মানে প্রতিষ্ঠিত হতে যায় তখন সেই এলাকার জন্য সেটা একটা একটা নতে পরিণত হয় আর আজকে যে মসজিদটা এখানে নির্মিত হয়েছে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আমরা যতদূর জেনেছি যে আশপাশে প্রায় দুই বিঘা এলাকা নিয়ে এই বিশাল মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স হওয়ার একটা পরিবেশ এখানে আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে আমরা আজকের এই শুভক্ষণে তাদের জন্য দোয়া করছি আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে যারা যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে আজকে এই প্রতিষ্ঠানটি এখানে গড়ে উঠেছে এবং সেই সাথে আগামী দিনে একটা ভবিষ্যতে একটা বড় কিছুর আশা আমরা প্রত্যাশা স্বপ্ন দেখতে পাচ্ছি এরকম একটা সুযোগ যারা তৈরি করে দিয়েছেন আলাহরবুল্লা আলমিন তাদের সকলের নেক নিয়ত যেন বরকর দান করেন তাদের নেক মেহনতকে কে যেন আল্লাহবুল্লা আলমিন কবুল করে নেন তাদের এই স্বপ্নের বিনিময় আল্লাহ রব্লা আলেন যেন এখানে পবিত্র কুমার এবং হাদিসের একটি বড় মার্কাসকে যেন আল্লাহ কবুল করে নেন্লাহ একটা আহলে হাদিস মসজিদকে আমরা একটা এলাকার জন্য একটা নেয়ামত কেন মনে করি কারণ মসজিদ তো বাংলাদেশে অসংখ্য হচ্ছে সে সমস্ত মসজিদগুলো এক একটা এক একটা উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে এক একটা আকিদা মানহাস প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই মসজিদগুলো পরিচালিত হচ্ছে কিন্তু শুধুমাত্র তহিদ এবং সুন্নাতের জন্য প্রতিষ্ঠিত হয়েছে এমন মসজিদ শুধুমাত্র আমরা বলতে পারি আহ মসজিদ গুলো আলহামদুলিল্লাহ এই মসজিদগুলো মসজিদ গুলো শুধুমাত্র মসজিদ ওয়াজের মতো সীমাবদ্ধ থাকে না এই মসজিদগুলো অন্য মসজিদের মতো শুধুমাত্র কিছু আকাবির বুজুর্গের কিচ্ছা কাহিনী নিয়ে ব্যস্ত থাকে না এই মসজিদ গুলোর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যে এই বৈশিষ্ট্যগুলো অন্য কোনো মসজিদে নেই আলাদিস মসজিদ গুলোর প্রথম যেটা বৈশিষ্ট্য তারা সর্বদা তাওহিদের পক্ষে থাকে তাওহিদের পক্ষে কথা বলে তাওহিদ প্রতিষ্ঠা করার জন্যই তারা তাদের মূল ভূমিকা পালন করে যেটা অন্য কোনো মসজিদে নেই তাওহিদের চেয়ে একজন মুসলিমের মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ জিনিস আর হতে পারে না একজন মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তৌহিদি আকিদা সম্পন্ন হওয়া আপনি অনেক সম্পদের অধিকারী হতে পারেন আপনি অনেক কিছুর মালিক হতে পারেন কিন্তু যদি আপনি তাওহিদের মালিক না হতে পারেন আপনার চেয়ে রিক্ত আপনার চেয়ে দরিদ্র মানুষ পৃথিবী তার কেউ নেই আবার আপনি পৃথিবীতে দরিদ্র হতে পারেন আপনার হয়তো দুনিয়াবি সম্পদ সম্মান তেমন কিছু নেই কিন্তু আপনি তাওহিদের সম্পদে বলিয়ান হয়েছেন তাওহিদের সম্পদ আল্লাহ আপনাকে দান করেছেন তার মানে পৃথিবীর পৃথিবীর সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ সম্পদ মূল্যবান আপনি লাভ করেছেন সেই তাওহিদের পক্ষে যারা কথা বলেন তারাই হচ্ছে আহলুল হাদিস সম্মানিত উপস্থিতি তৌহিদের বিষয়টা নিয়ে আসলে আমাদের মধ্যে এতটাই ধোয়াশা তাওহিদ নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনাই হয় না অন্যান্য মসজিদগুলো যদি কখনো যান আপনারা তহিদ জনতার কথা অনেক বলা হবে কিন্তু তৌহিদটা কি জিনিস এ বিষয়ে তাদের কোনো ধারণা দেওয়া হয় না আল্লাহ কোরআনে বলছেন যে ওয়ালাকাত্মান আমি প্রত্যেক উম্মাতের কাছে নবী প্রেরণ করেছি কেরাম প্রেরণ করেছি উদ্দেশ্য ছিল কি আনি আবুদুল্লাহ যেন মানুষ আল্লাহর আবাদত করে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করে একমাত্র আল্লাহর দাসত্ব স্বীকার করে ওয়াজতানিবুত্তহগুদ আর আল্লাহবাদ দিয়ে অন্য যাদেরকে পূজা করা হয় বাদ দিয়ে অন্য যাদেরকে অনুসরণ করা হয় অন্য যাদেরকে এবাদত করা হয় সেগুলোকে পরিত্যাগ করে দুইটা মৌলিক উদ্দেশ্য নিয়ে আল্লাহ কেরামকে প্রেরণ করেছিলেন একটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর এবাদত করা দ্বিতীয়ত আল্লাহ বাদ দিয়ে আর যা কিছুর এবাদত করা হয় সমস্ত কিছুর এবাদতকে বর্জন করা এই দুটো জিনিস যদি না থাকে তাহলে পরিপূর্ণভাবে হবে সেই কখনো কোথাও প্রতিষ্ঠিত হতে পারে না সমানিত উপস্থিতি একজন মুমিনের জন্য জান্নাতে প্রবেশ করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর এই জান্নাতে যাওয়ার জন্য যদি আমরা বলি টিকিট বলি অথবা ভিসা বলি বা অনুমতি পত্র বলি সেই অনুমতি পত্রের নাম হচ্ছে তহিদা যদি আপনার মধ্যে না থাকে আপনি কখনই জান্নাতে প্রবেশ করতে পারবেন না আল্লাহ রসুলকে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলো হে আল্লাহ রসুল মাল মৌজি বাতান দুইটা অপরিহার্য জিনিস কি দুইটা অপরিহার্য জিনিস কি আল্লাহ রসুলাম বলেন মান মাহ ইউস্টিক বিল্লাহ সেই আনালাল জাননা যে ব্যক্তি আল্লাহ সাথে কাউকে সিরক না করে মারা যাবে তার জন্য অপরিহার্য হয়ে যাবে না বিল্লাহ আর যদি কোন ব্যক্তি শির করে মারা যায় তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে রহ মুসলিম সই মুসলিমের হাদিস আল্লাহকে জিজ্ঞাসা করেন হল আল্লাহ দুইটা অপরিহার্য জিনিস কি আল্লাহ সুন্দর সুন্দরভাবে ব্যাখ্যা করে দিচ্ছেন দেখো যদি কোনো ব্যক্তি শির না করে মারা যায় আল্লাহ রসুল বলছেন সে নিশ্চিত কোনো না কোনো দিন জান্নাতে প্রবেশ করবেই সে যত বড় অপরাধী হোক না কেন একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবেই আর যদি কোনো ব্যক্তি শির করে মারা যায় সে যত বড় এবাদত গুজার হোক না কেন সে যত বড় তাহাজুত গুজার হোক না কেন যে সে যত বড় আকাবির বুজুগো হোক না কেন নিশ্চিত ভাবে সে জান্নায় প্রবেশ করবে জান্নাতে ঢোকা তার অধিকার আর নেই তাহলে তহসিদের গুরুত্বটা কত বেশি এটা বোঝা যায় এই হাদিসটা থেকে সম্রাজ উপস্থিতি আমাদের সমাজে অনেক সময় হয়তো তৌহিদের আলোচনা থাকে কিন্তু শির্কের কোন আলোচনা থাকবে না শির্ক নিয়ে কেউ আলোচনা করতে চায় না শির্ক নিয়ে যখনই আপনি বলবেন আমি আপনি কথা বলতে যাব তারা মনে করে এ সমাজে ফেতনা সৃষ্টি করতে আসছে এত কথা বলার দরকার কি তৌহিদ এক আল্লাহর ইবাদত করি এটুকু বলে যথেষ্ট আবার শির্ক নিয়ে কথা বলার কি দরকার যে যা করছে করুক না আল্লাহর ইবাদত করে শুধু আল্লাহর ইবাদত করলেই যে হবে না তার একটা প্রমাণ এই এই হাদিসটা জ্বলন্ত হাদিস যে ব্যক্তি কোন একদিন শির করেছে এই কথাটা আমরা মাঝে মধ্যে বলে থাকি আপনি সারা জীবনে একটা মাজারে যে এক টাকার কয়েন দিয়ে এসেছেন তারপরে আপনি আল্লাহ কিছু অবা করেন নাই তারপরে আপনি সারাটা জীবন ইবাদত করেছেন আপনার ওই এবাদত সবগুলো বাতিল হয়ে যাবে আপনার একটা কয়েন দান করার কারণে মাজারে কত ভয়ঙ্কর জিনিস শিরটা সেই শিল্পটি আমাদের কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই মনে করছি আমরা ওয়াক্ত মসজিদে সালাত করছি সমস্যা কি সমাজ উপস্থিতি এর আরো একটা উদাহরণ দেওয়া যায় একজন ব্যক্তি ধরেন উজু করে আসছে খুব সুন্দর করে উঁচু করছে আপনি দেখবেন তাকে উঁজু করতে ওই ব্যক্তি যদি বায়ু নিঃসরণ হয়ে যায় সেই ব্যক্তির কি আর থাকবে বাইরে থেকে মনে হচ্ছে সে উজু করে আসছে আপনি তাকে মনে করছেন সে উজু করা ব্যক্তি সে নিজেও মনে করছে সে উজু করা ব্যক্তি কিন্তু গোপনে যে উজুটা চলে গেছে এটা সে তো শুধুমাত্র সেই জানে ঠিক তেমনই শির এমন একটা গোপন বিষয় শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন মানে হতে পারে আপনার সামান্য একটা কথার কারণে আপনার সামান্য একটা কাজের কারণেও শিরক হয়ে যেতে পারে যার কারণে আপনার জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে যেতে পারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিসে বলেন আবু জার রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর বলেন যে মান আব্দিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাত আলা যালিকা ইল্লা দাখালুল জান্নাহ যদি কোনো ব্যক্তি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাত আলা যালিকা অতঃপর সে মৃত্যুবরণ করে এই কালেমার উপরে অর্থাৎ শিরক না করে যদি কেউ মারা যায় দাখালুল জান্নাহ নিশ্চিতভাবে সে জান্নাতে প্রবেশ করবে কুতু ওয়া ইন জানা ইনসারা তখন আল্লাহ রসুলকে দার বলছেন যে আল্লাহ রসুল যদি ওই ব্যক্তি জেনা করে অথবা চুরি করে বড় বড় অপরাধ করে আল্লাহ রসুল তিনবার বললেন যদিও সে জেনা করে যদিও সে চুরি করে যদি সে যদি সে লাইহিল্লাহ বলে এবং লাই উপর টিকে থাকে অর্থাৎ শির্ক না করে তার জন্য আল্লাহ রব্লা আলমীর জান্নাতকে অপরিহার্য করে দেবেন এর বিপরীতে যদি আপনি শির্ক করেন আল্লাহ রব্ল আলমীর সমস্ত আমল কিভাবে ধ্বংস করে দেবেন আল্লাহ বলছেন আলু আল্লাহ বলছেন যে হে মোহাম্মদ আপনি এবং আপনার পূর্ববর্তী যত নবী এসেছে আমি তাদের সবার কাছে ওহি করেছি এই মর্মে যে লাইন আশ্রাক তালা আহবাতার নাম আলু যদি তুমি শির করে বসো তাহলে তোমার সমস্ত আমল আমি বাতিল ঘোষণা করে দেবো আল্লাহ রবাহ বলছেন সুরা মায়েদার পাঁচ নম্বর আয়াতে অমাই ইয়াকফুর বিল ইমান যে ব্যক্তি ইমানের সাথে কুফরি করলো ফাঁকাত হাবিতা আমালু তার সমস্ত ভালো কাজগুলো সবগুলো আল্লাহ রবাহ বাতিল করে দেবেন অহুয়াফিল আখেরাত মিনাল খাসিরিন এবং নিশ্চিতভাবে সে আখেরাতে জাহান্নামীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে কিভাবে আল্লাহ রাব্বুল তার আমলগুলোকে বাতিল করবেন আল্লাহ বলছেন সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে ওয়া ইলা মা আমিলু মিন আমালিন আল্লাহ হাবা আম্মান সুরা তারা সমস্ত ভালো আমল যেগুলো করেছিল সেই ভালো আমলগুলো আমি জমা করব করার পরে আমার সামনে উপস্থিত করব অতঃপর আমি ফুৎকার দিয়ে ফু দিয়ে সে ভালো আমলগুলো গুলো সব উড়িয়ে দেবো ওগুলোকে আর আমি অস্তিত্ব রাখব না কারণ সে শির করেছে শির করার কারণে তার সমস্ত ভালো আমল সব বাতিল আল্লাহ রাবুল আলমিন সুরা সুয়ারার অষ্টাশি এবং উনম্বর নম্বর আয়াতে বলছেন কাল কি আমাদের ময়দানে আমাদের মাল সম্পদ আমাদের কোনো উপকার করবে না আমাদের সন্তান সন্ততি আমাদের কোনো উপকার করবে না মান আতা মি কলবিন সালিম তবে শুধুমাত্র ওই ব্যক্তির উপকৃত হবে ওই ব্যক্তি মানে জান্নাতে প্রবেশ করতে পারবে মান আত্মা বেক দিন যে একটা পবিত্র আত্মা নিয়ে প্রশান্ত আত্মা নিয়ে একটা মানে ভেজাল মুক্ত একটা আত্মা নিয়ে যে আল্লাহর কাছে উপস্থাপিত হয়েছে আল্লাহর কাছে যে কেবলমাত্র সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সম্রাজ উপস্থিতি আমরা শির করে কিভাবে আমরা মনে করি যে শির করা মানে শুধুমাত্র শুধু শুধুমাত্র বোধ হয় আহ পীর মাঝারে যে সিজদা করার নামই হচ্ছে শির আলাই শুধুমাত্র এটা না শির করা কিছু মাধ্যম আমাদের মধ্যে রয়েছে একটা হচ্ছে আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য অথবা কোন গ্রহণ করার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি করি আজকে বাংলাদেশে প্রায় তিন লক্ষ মাজার আমরা বলি এই তিন লক্ষ মাজারে ওখানে কি সুন্নাতের চর্চা হয় নাকি শিরকে চর্চা হয় ওখানে যে মানুষগুলো সিজদা করছে তারা কি শির করছে না সুন্নাতের চর্চা করছে এই মানুষগুলো বাদ দিলাম আমরা আরেকজন মানুষ রয়েছেন যারা হয়তো মাজারা যান না যারা হয়তো এই সমস্ত কাজকে ঘৃণা করেন কুসংস্কার মনে করেন এই সমস্ত মানুষগুলোর মধ্যেও দেখবেন তারা আবার কোনো বিপদে পড়লে হয়তো কোনো কবিরাজের কাছে ছুটে যাচ্ছে সেখানে যে তাবিজ নিয়ে আসতেছে অথবা ফিতা বেঁধে নিয়ে আসছে অথবা আরো অনেক কিছু করে আসছে এগুলোকে বলা হয় তাওয়াস্তুলের ক্ষেত্রে শিল্প মাধ্যমে বানানো হয়েছে যে মাধ্যমগুলোর ক্ষেত্রে তারা চায় যে এর মাধ্যম দিয়ে তারা হয়তো আল্লাহর কাছে সন্তান পাবে বা আরো কিছু পাবে কিন্তু মাধ্যমটা হচ্ছে মানুষ বা কোন একটা জিনিস এই সমস্ত ক্ষেত্রে একটাই আয়াত আমাদের মনে রাখা দরকার সর্বদা যে আয়াতটি আমাদেরকে আমাদেরকে সবসময় পড়তে হয় সুরাফাতে যখনই আমরা পড়ছি একটা আয়াত করি ইয়া আবুদু আবুধু ইয়া কানে স্তাইন আমরা একমাত্র আপনারই দাসত্ব করি এবং আপনারই কাছে সাহায্য চাই আমার সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তান দেওয়ার মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন হওয়ার পরে আপনি যদি অন্য কারোর কাছে চান এই কাজটা কি আল্লাহ আলমের সাথে অন্য কাউকে সরি করা হয়ে যাচ্ছে না সাধারণ ভাবে কারো কাছে কিছু চাওয়ার নাম শির করা না এটা আবার আমাদের মধ্যে অনেক ব্যক্তি এরকম করে বুঝায় যে তাহলে কেউ কারো কাছে সাহায্য চাইলো বললো যে এক গ্লাস পানি দাও এই এক গ্লাস পানি চাওয়া কি শির নাকি এক গ্লাস পানি চাওয়া শির্ক না এই কারণে কারণ আল্লাহ আলম ওই ক্ষমতা তাকে দিয়েছেন এইটুকু সাহায্য করার ক্ষমতা তাকে দিয়েছেন ও তা তাহল বীর্রি ওয়া তোমরা পরস্পরকে নেকির কাজে কল্যাণের কাজে সহযোগিতা করো এই সহযোগিতা করার নাম শির না সহযোগিতা কোনটা শির যেই সহযোগিতা আমার ক্ষমতা নেই আল্লাহ সেই ক্ষমতা কারো কাছে চাওয়া আরোপ নামই হচ্ছে আরেকটা আমরা করে থাকি সেটা হচ্ছে তিয়ারা তিয়ারা মানে কি তিয়ারা মানে হচ্ছে কোন কিছুর মধ্যে শুভ অশুভ মানে চিন্তা করা এটা মনে করা যে শনিবারে যদি আমি ঘর থেকে বের হই তাহলে আমার অমঙ্গল হবে অথবা যদি ওই যদি নিয়ে হয় সূর্যগ্রহণ হয় চন্দ্রগ্রহণ হয় সেই দিন যদি প্রেগন্যান্ট মহিলা যারা যাদের পেটে বাচ্চা আছে এই সমস্ত মহিলা যদি ঘরের বাইরে বের হয় তাহলে নাকি বাচ্চার অনেক ক্ষতি হয় এই যে আজে বাজে চিন্তা ভাবনা বাজে যে কুসংস্কার গুলো ভাগ্য গণনা করা রাশিফল গণনা করা এই যে কাজগুলো এগুলোকে বলে তিয়ার এই সমস্ত বিষয়গুলো আমাদের মুসলিম সমাজে ব্যাপকভাবে প্রচলিত যেগুলো আমাদের গ্রাম্য সমাজগুলো তো অধিকাংশ জানেই না এমনি করে যাচ্ছে সেটাকে যে শিল্প সেটা তারা জানেই না সম্মানিত উপস্থিতি আর দুটো জিনিস রয়েছে যে দুটো জিনিসের শির আমাদের আলেম সম্প্রদায় বিশেষ করে করে থাকেন যারা নিজেদের জ্ঞানী মনে করেন তারাই এই কাজটা করে যাচ্ছেন এই সমাজের নাইনটি পার্সেন্ট মানুষ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এই শিরকের সাথে জড়িত কি সে শির তারা জানে না যে আল্লাহ রবাহ আলম কোথায় অনেকে মনে করেন এই সমস্ত বিষয় নিয়ে এত প্রশ্ন করা কি দরকার এত আলোচনা করা দরকার আল্লাহ এক জায়গায় আসতে থাক না ওইটা নিয়ে আমাদের এত গবেষণা করা কি দরকার গবেষণা করা দরকার হচ্ছে এই জন্য যে এটা নিয়ে যে বিশাল একটা ফেতনা চলে গেছে মুসলিম উম্মার মধ্যে এটা আমরা জানি না মুসলিম উম্মার মধ্যে যে এত ফেরকাবাজি তৈরি হয়েছে পরবর্তীকালে মতাজিলাদের মাধ্যম দিয়ে তারপরে মাতুরিদি আশারি কত ধরনের যে ফেরকাগুলো তৈরি হয়েছে এগুলোর পিছনে বড় একটা কারণ হচ্ছে তারা আল্লাহ রুবুল্লা আলমের গুণাবলীকে স্বীকার করে না আল্লাহ রুবুল্লা আলম পবিত্র কোর্ণের নিজের যে পরিচয় দিয়েছেন সেই পরিচয়কে তারা স্বীকার না করে তারা সেই গ্রিক দেবীদের মতো গ্রিক দেবতাদের সেই বৈশিষ্ট্যগুলো বা ইসা ইসলামের বৈশিষ্ট্য মিথ্যা মিথ্যা যেগুলো আরোপ করা হয়েছিল অথবা হিন্দুয়ানি যে সভ্যতার যে বিষয়গুলো চলে এসেছিল সেইগুলোকে তারা মুসলিম সমাজে ঢুকিয়ে ফেলেছিল এই সম্প্রদায়রা। আমাদের সমাজে যদি এখন বিভিন্ন মাদ্রাসায় আপনি যান বড় বড় মাদ্রাসাগুলোতে যাবেন যে ছাত্রদের জিজ্ঞেস করবেন যে আল্লাহ কোথায় আছেন এই কথা বললে আপনি দেখবেন যে এক একজন এক এক অ্যান্সার দেয় একই মাদ্রাসাতে এক একজন এক এক অ্যান্সার দেবে একজন বলবে মুমিনের কলবি হচ্ছে আল্লাহর আরস আরেকজন বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান আর বলবে যে আল্লাহ আসমানে যার যা মনে হয় তাই বলবে এই সমস্ত মারাস্তাগুলোতে আকিদার কোন কিতাব যেগুলো পড়ানো হয় কি যে পড়ানো হয় আল্লাহ জানে তারা আকিদার সম্পর্কে কোনো ধারণাই রাখে না যারা একটু বেশি জ্ঞান রাখে তারা আবার কি বলে তারা আবার বলছে যে না এই প্রশ্নটা করাই ঠিক না যে আল্লাহ কোথায় আছেন কারণ আল্লাহ আলামিনের কোনো কাইফিয়াত নেই তার কোনো সত্তা নেই তিনি কোথায় থাকবেন তিনি সর্বত্র আছেন তিনি সব জায়গায় আছেন তিনি কোথায় আছেন এই প্রশ্ন করাটাই ভুল এবারে আমরা আসি এই প্রশ্ন করাই যদি ভুল হয় তাহলে এই প্রশ্ন কি আল্লাহ রসুল করেন না একটা হাদিস আপনারা জানেন মহাবি আপনার হাকাম থেকে বর্ণিত সহি মুসলিমের এক হাজার ছিয়াশি নম্বর হাদিস এই হাদিসে একটা লম্বা হাদিস চলে আসছে এই হাদিসে সাহাবি বলছেন যে আমি আমার একজন দাসীকে একটা অপরাধের কারণে মারধর করেছিলাম অনেক বেশি মারধর করার পরে নিজেই একটু অনুতাপ বোধ করলাম তারপর আল্লাহ রসুল কাছে যে বললাম হে আল্লাহ রসুল আমি আমার দাসীকে এইভাবে মারধর করেছি তা আমি কি তাকে আমার যে একটা অনুশোচনা হচ্ছে আমি কি তাকে মুক্ত করে দেব আল্লাহ রসুল বললেন ওই দাসীকে আমার কাছে ডেকে নিয়ে আসো তারপর আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা করলেন যে আইন আল্লাহ আল্লাহ কোথায় আছেন ওই দাসীকে আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন কে জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন আইন আল্লাহ আল্লাহ রব্ল আলহামী কোথায় আছেন কলা ফিসামা সেই দাসী বললো আল্লাহ আলম আছেন কোথায় আসমানের উপরে আছেন তারপরে আল্লাহ রসুল বলছেন মান আনা আমি কে কয়ালা রসুল আল্লাহ আপনি হচ্ছেন আল্লাহ রসুল আতিকা তখন আল্লাহ রসুল বললেন তুমি এই দাসীকে মুক্ত করে দাও কেননা সে হচ্ছে একজন মমিনা এখন এই হাতে যেটা প্রতিপাদ্য বিষয় আমাদের বড় বড় তারা বলছেন যে আইন আল্লাহ আল্লাহ কোথায় আছেন এই প্রশ্ন করাটাই ভুল তো তাদের কাছে আমাদের জিজ্ঞাসা আল্লাহ রসুল এই যে প্রশ্নটা করলেন দাসির কাছে আইন আল্লাহ আল্লাহ কোথায় আছেন তাহলে আল্লাহ রসুলকে এই প্রশ্ন করে ভুল করেছেন দ্বিতীয়ত আল্লাহ রবুল্লা আলামিন নিজেই নিজের পরিচয় দিচ্ছেন কোরআনে অন্তত সাতবার তিনি উল্লেখ করলেন আর রহমান আল্লাহ রা রহমান যিনি তিনি আছেন আসমানের উপরে এই কথা বলে আল্লাহ রবুল্লা আলমী নিজের ভুল পরিচয় দিয়েছেন আমাদেরকে আব্দুল্লা আমর রাজা মনে তিনি বলছেন বলছেন আর রহিমুন ইয়ার হাম হুম রহমান যারা দুনিয়াতে দয়াশীল মানুষের প্রতি দয়া করে অনুগ্রহ করে এই সমস্ত মানুষগুলোর ওপর আল্লাহ রহম করেন আল্লাহ তাদের উপর দয়া করেন ইরহাম ফিল আল্দে অতএব তোমরা তার উপর দয়া করো তার ওপর তোমরা রহম করো ইর হামু উমানফিল আর যারা দুনিয়াতে বসবাস করছে অর্থাৎ দুনিয়াবাসীর উপরে তোমরা নম্র আচরণ করো দয়াশীল আচরণ করো ইয়ার হাম হুম তাহলে কি হবে যিনি আসমানে আছেন যিনি আকাশে আছেন তিনি তোমাদের উপর রহম করবেন তাহলে আল্লাহর পরিচয়টা আল্লাহ রব্ল আলম কি দিচ্ছেন আল্লাহ রসুল কি দিচ্ছেন আল্লাহ রব্লা আলম আছেন আসমানের উপরে এখন মোতাজি যে যুক্তি বের করেছিল তারা বলছে যে আল্লাহ রব্লা আলম তিনি একজন অসীম সত্তা তিনি তো আসমানের উপর থাকতে পারেন না আসমানে থাকলে তিনি একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে গেলেন তার ডান তৈরি হলো তার বাম তৈরি হলো তার উপর তৈরি হলো তার নিচু তৈরি হলো হাজার রকম কোশ্চিন যুক্তি নিয়ে চলে আসলো এই যুক্তির জবাবও ইমাম মালিক বহু আগে দিয়ে গেছেন তিনি বলছেন জাল ইস্তিয়া মালুমুন আল্লাহরবুল্লা আলমিন যে বলেছেন যে তিনি আসমানের উপরে আছেন তার এই কথা সত্য এটা মালুম আল্লাহ আলমিন আছেন আসমানে এটা নিশ্চিত কারণ তিনি এই এই সংবাদ নিজেই দান করেছেন তারপরে বলছেন বল মা ঝুলুন তবে কিভাবে তিনি আসমানে আছেন কি অবস্থাতে আছেন এটা মাঝুল এটা আমরা কেউ জানি না তিনি নিজের মতোই আছেন তার সানে যেভাবে কোলায় তিনি সেভাবে সেখানে আছেন এটা নিয়ে আমাদের কোনো ধরনের জানার প্রয়োজন নেই তারপরে তিনি বলছেন ওয়াল ইমান হুবি ওয়াজিব এই বিষয়ে ইমান আনাটা কি ওয়াজিব বা সোয়াল ওয়ান দা এই বিষয়ে কোনো সোয়াল করা কোনো জিজ্ঞাসা করাটাই বেদা কেন বেদাত কারণ আল্লাহ রসুলামের সাহাবিরা তাদের সামনে কোরআন নাজির হয়নি তাদের সামনে এ আয়াতটা পড়া হয়নি আর রহমান আল্লাহ তাদের সামনেও এই আয়াতটা গিয়েছিল যদি এই বিষয়ে কোনো প্রশ্ন করা থাকতো সবার আগে এই প্রশ্ন কারা করতেন আল্লাহ সাহাবিরাই প্রথম আল্লাহ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল আল্লাহ আছেন ওখানে এই প্রশ্ন কোন আমরাও করব না কারণ আমরা কতটুকু জানি আল্লাহ সম্পর্কে আমরা তো আমাদের মাথার পিছনে কি আছে আমরা সেটাই জানি না আমরা আল্লাহ সম্পর্কে কেন খোঁজ নিতে যাচ্ছি আল্লাহ আমাদেরকে যতটুকু জানিয়েছেন ততটুকুই জানাই কি আমাদের জন্য যথেষ্ট না এর বাইরে যখনই যুক্তি তর্ক তৈরি করতে যাব। তখনই যে আমরা বিভ্রান্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাবো তার একটা বড় প্রমাণ এই বিষয়টা এবং এই কোশ্চিন গুলো মূলত মানে মুসলমানদের তৈরি করা না এগুলো মূলত গ্রিক দর্শন থেকে এসেছে গ্রিক দর্শনে এই সমস্ত বিষয় নিয়ে বহু আলোচনা আছে যে আসলে কেমন জিনিস যিনি সৃষ্টি করেছেন তিনি আসলে কেমন জিনিস এটা নিয়ে হাজার কোশ্চিন তারা তৈরি করেছে এগুলো মুসলমানদের বিষয় ছিল না আবার যারা হিন্দু তাদের মধ্যেও দেখবেন এই বিষয়ে অসংখ্য কোশ্চিন তারা আল্লাহকে কিন্তু মনে করে সর্বত্র বিরাজমান সর্বভূতে বিরাজমান এটা কিন্তু মুসলমানদের কথা ছিল না আল্লাহ সর্বত্র বিরাজমান এটা মূলত হিন্দুদের কথা মূলত এটা মুসলমানদের কথা মোটেও ছিল না তারা মনে করে এক দ্বিতীয়ম অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে যা কিছু আমাদের দৃশ্যমান দেখতে পাচ্ছি যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছু মিলেই এক আল্লাহ এই জন্য তারা বলে যত কাল্লা তত আল্লাহ মানে আমাদের মধ্যে আল্লাহ রব্ল আলম আছেন এই কথাগুলো যে এসছে এগুলো মূলত গ্রিক দর্শনের কথা হিন্দু দর্শনের কথা এগুলো জীবনে কখনো মুসলমানদের কথা ছিল না এগুলো আমদানি করেছে মূলত মতাজিরারা পরবর্তীতে আশাহারি মাতুরিদি এরা জবাব দিতে যে তারা আরও বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে সমাজ উপস্থিতি আকিদাকে বিশুদ্ধ করাটা অত্যন্ত জরুরি আমরা আপনার সবসময় আমরা মনে করি একটা মানুষের ভালো হওয়ার নিদর্শন বোধ হয় সে ব্যক্তি অনেক দান দানসৎকা করে সে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে এটাই মনে মানুষের ভালো হওয়ার লক্ষণ সমাজ উপস্থিতি আল্লাহ রুব্লা আলমীর কাছে ভালো হওয়ার লক্ষণ হচ্ছে আল্লাহ রব্লু আলমিনের দেওয়া বিধান অনুযায়ী কে নিজেকে পরিচালনা করছে তারও আগে বিশ্বাসটা কার পরিশুদ্ধ রয়েছে আল্লাহর প্রতি এটা হচ্ছে প্রথমে দেখার বিষয় আজকে আমরা দেখছি এই যে ইরানের প্রধানমন্ত্রী মারা গেলেন মারা যাওয়ার পরে আমরা লক্ষ্য করছি বাংলাদেশী বহু মুসলমান তারা ইরানের প্রশংসা হঠাৎ করে মেতে উঠেছেন যারা শিয়া কিদার মানুষ তাদের নিয়ে প্রশংসা মেতে উঠেছে আমরা বলছি না যে সে মৃত্যুবরণ করেছে বলে আপনি আলহামদুলিল্লাহ পড়েন এটা বলা জরুরি না কিন্তু তার প্রশংসা আপনি মেতে উঠছেন মানে ইতিপূর্বে আরেকজন শাসক ছিলেন শিয়া শাসক তিনি অত্যন্ত গরিব জীবন যাপন করতেন অত্যন্ত সাধারণ জীবন যাপন করতেন এই প্রশংসাগুলো আপনারা এখন মেতে উঠলেন আমরা যেটা বলতে চাইবো যে একজন মানুষ খুব মানে সাধারণভাবে চলাফেরা করেন একজন মানুষ মানুষের সাথে সুন্দর আচরণ করে এটা তার ব্যক্তিগত সুন্দর আচরণ হতে পারে ব্যক্তিগত কোয়ালিটি হতে পারে কিন্তু এই কোয়ালিটির কারণে তিনি কি জানাতে যেতে পারবেন আপনি মনে করছেন যে ইরানের শিয়ারা তারা আলহামদুলিল্লাহ তারা আপনার আচার আচরণ খুবই ভালো আপনার ইরানের শিয়াদের চেয়ে এমন অনেক অসংখ্য হিন্দু রয়েছে যাদের আচরণ দেখলে আপনি মনে করবেন ফেরেস্তার মতো এমন বহু ইহুদি খ্রিস্টান রয়েছে যাদের আচার আচরণ দেখলে আপনি মনে করবেন ইহুদি মানে এরা কি বলবো একদম ফেরেস্তাদের কাতারে কিন্তু এই মানুষগুলো কখনো জানাতে যাবে নেলসন ম্যান্ডেলার নাম আপনারা শুনেছেন আপনারা শুনেছেন মাদার তেরেসার নাম এই ধরনের বহু লোক কিন্তু ইহুদি খ্রিস্টানদের মধ্যেও আছে এই মানুষগুলো যত ভালোই হোক না কেন আমি আপনি যাদের যত গুণগানী করি না কেন এরা কি কখনো জানাতে যাবে তাহলে এদের নিয়ে আমার এত আলোচনা কেন এদেরকে এত আছে আছে যাদের নষ্ট যারা আমাদের এই কোরআনকে যারা পরিপূর্ণভাবে মনে করে না যারা আমাদের সাহাবিদের গালি দিয়ে গালি দেওয়াকে তাদের ইমানের অংশ মনে করে এদের কিছু হলে কি না হলে কি এদের নিয়ে আমাদের এত আলোচনা কি আছে সমাজ উপস্থিতি যে বিষয়টি বলছিলাম সবার আগে আকিদা পরিশুদ্ধি এটা একজন মুসলমানের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহামকে নিয়েও আমরা কত ধরনের বাজে আকিদার মধ্যে লিপ্ত রয়েছি এবং আমাদের যারা জ্ঞানী সম্প্রদায় তাদের মধ্যে এই বিষয়গুলো বিরাজমান যদি সাধারণ মানুষের মধ্যে বিরাজমান হতো তাহলে তার একটু কথা বলা যেত জ্ঞানী সম্প্রদায়ের মানুষরাও তারাও বলছেন যে মোহাম্মদ রসুল্লাহ সাল আলহিসাম তিনি হচ্ছেন নূরের তৈরি শুধু নূরের তৈরি না কিছুদিন আগে একটা বিতর্ক হয়ে গেল যে আল্লাহ রসুল্লাহ চল্লিশ বছর বয়সে তিনি নবদ পেয়েছেন নাকি আরো আগে পেয়েছেন চল্লিশ বছর পরে যে নবুয়ত পেয়েছেন চল্লিশ বছর বয়সের পরে যে নবদ পেয়েছেন এই বিষয়ে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে এটা তো ঐতিহাসিকভাবে প্রমাণিত বিষয় আল্লাহ রসুল চল্লিশ বছর আগে নবুয়ত পাননি তিনি কখনো জানতেন না তিনি নবুয়ত পাবেন তিনি কি জানতেন নাকি নবুয়ত যখন পেলেন তখন মানে কি জিবলিলের মাধ্যম দিয়ে যখন ওহি পেলেন তখন তিনি জানেন তিনি নবী তার এক পর্যন্ত তিনি নিজেও জানতেন না এখন আমাদের সম্প্রদায় আমাদের সমাজে একদল মানুষ বড় বড় মানুষ তারা সব কি বলবো এই ফতোয়ার ওপরে সবাই দস্তখত করেছেন তারা বলছেন যে না মোহাম্মদ ইসলাম তিনি নবী ছিলেন যখন থেকে পৃথিবীর সৃষ্টি করা হয়েছে তার আগ থেকে তিনি নাকি নবী ছিলেন তো ওই ওই যে বিষয়টা সেটা তো তাকদিরে লিপিবদ্ধ বিষয় তাকদিরের বিষয় তো আমাদের তো লিপিবদ্ধ আছে সে আমাদের মানে আসমান জমির সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে তার অর্থ কি এই যে আমি পঞ্চাশ হাজার বছর আগে জন্মগ্রহণ করেছি আমাদের তক লিপিবদ্ধ হয়েছে আসমান জমির সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কিন্তু এর অর্থ এই না যে পঞ্চাশ হাজার বছর আগে আমার জন্ম হয়ে গেছে ঠিক একইভাবে ভাবে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রসুল নবী হিসেবে নির্ধারিত হয়ে গেছেন লভ মাহফুজে নির্ধারিত আছে ওইভাবেই কিন্তু নবুত তিনি কখন ফেলেন চল্লিশ বছর বয়সে এটা নিয়ে কোনো বিতর্কে লিপ্ত হওয়ার কোনো কারণ ছিল বিতর্কে লিপ্ত হওয়ার একটা বড় কারণ আমরা পরবর্তীতে লক্ষ্য করেছি যে তারা আসলে যেটা মনে করে যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তিনি আসলে মানুষ নন তিনি হচ্ছেন আল্লাহ রব্ল আলমিনের নূর থেকে সৃষ্ট একটা বস্তু বলুন কেন তারা কি মনে করে তারা মনে করছে যে আল্লাহ রব আলিন তিনি যেহেতু অদৃশ্য সত্তা তাদের দৃষ্টিকোণ থেকে তিনি হচ্ছেন অদৃশ্য সত্তা সেই অদৃশ্য সত্তা নিজের প্রকাশ ঘটিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের মাধ্যম দিয়ে ঠিক যে কথাটি বলে খ্রিস্টানরা তারা মনে করে আল্লাহ রব্ল্লাহ আলমিনের পুত্র হচ্ছে কে ইসা আলাইসালাম ইসা মাধ্যম দিয়ে তিনি তার প্রকাশ ঘটিয়েছেন ঠিক একই কথা আমাদের মধ্যকার এই সমস্ত আকিদার লোকেরা তারা বলছে এর চেয়ে বড় আর কে হতে পারে উপস্থিত আল্লাহ রসুলাম আমাদেরকে বহু আগে সতর্ক করে দিয়েছেন তোমরা বাড়াবাড়ি করো না আমার বিষয়ে যেভাবে বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা তাদের নবী ইসা আলাহ নিয়ে ফাইনামা আব্দ আমি শুধুমাত্র আল্লাহর দাস মাত্র ফাকুলু আবদুল্লাহ রসুল তোমরা শুধু বলো যে আমি আল্লাহর বান্দা এবং তার রাসুল এর বাইরে আমার সম্পর্কে বাড়িয়ে কিচ্ছু বলো না একজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে বলল যে হে আল্লাহ রসুল অমুক একটা কাজ আমি চাচ্ছি হোক মা শাহ আল্লাহ ও ইনসি অর্থাৎ যদি আল্লাহ চান অথবা আপনি চান যদি আল্লাহ চান এবং আপনি চান তাহলে কাজটা হয়ে যাবে আল্লাহ রব্লা রসুল্লাহ সঙ্গে সঙ্গে তাকে সতর্ক বললেন বললেন তুমি কি কথা বললে এর মাধ্যম দিয়ে কি তুমি আল্লাহর সাথে আমাকে শরিক বানিয়ে দিচ্ছ নাকি আমার চাওয়া মানে কি আল্লাহ রব্লা আলম চাইলে হবে না চাইলে হবে না আমার চাওয়া এর সাথে আল্লাহ চাওয়ার কি সম্পর্ক মাশা আল্লাহ ওয়াহদা কুল মাশা আল্লাহ তুমি বরং বলো যে আল্লাহ রব্লা আলম যা চান তাই হবেন আমি যা চাওয়া আমার চাওয়ার সাথে আল্লাহ রুবুল আলম চাওয়ার কোনো সম্পর্ক নেই আল্লাহ তোমরা যা চাও সেটা মূলত আল্লাহ আলম চান তাই হয় আল্লাহ না চাইলে দুনিয়ার কোনো কিছু হওয়া সম্ভব নয় উমার রাজার যুগে যুগের একদল সাহাবি একটা গাছকে মানে পবিত্র জ্ঞান করা শুরু করলেন কোন গাছ সেটা হচ্ছে বায়াতুর রেজওয়ান নামে একটা বায়াত হয়েছিল মক্কা বিজয়ের আগ দিয়ে হোদায় সন্ধির সময় তো সেই গাছটি তারা মনে করলেন যে এই গাছটি আমাদের একটু বিশেষ যত্ন নেওয়া দরকার কারণ এই গাছের নিচে আল্লাহ রসুল সাল্লাহসাল্ বা রিজওয়ান গ্রহণ করেছিলেন তখন ওমার রাজারা তার এই অবস্থা দেখে ওই গাছটি ওখান থেকে কেটে ফেলে দিলেন কেন কেটে ফেললেন যেন মানুষের ঈমান মানুষের আকিদা মানুষের তহবিদ যেন নষ্ট না হয়ে যায় এজন্য দেখবেন আজও সৌদি আরবে আল্লাহ রসুল সাল্লাহসলাম কোনো স্মৃতি চিহ্ন ধরে রাখা হয়নি আলাদা করে কারণ যদি স্মৃতি চিহ্ন ধরে রাখা হতো তাহলে মানুষ ওখানে যে পূজা করা শুরু করে দিত সামান্য একটা গাছ যেই গাছটা বলা হয়ে থাকে যে আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুল যুগে একজন বুড়িমা ছিল সেই বুড়িমা নাকি মানুষ আল্লাহ রসুলকে কাটা দিয়ে কষ্ট দিত সেই বুড়িমা সেই গাছের নিচে থাকতো সেই গাছটাকে মানুষ যে ধারণা করা হয় ধারণা করা হয় ওই গাছ ধারণা করে সেই গাছের নিচে যে তারা অনেক কিছু করে তা বারক নেওয়ার চেষ্টা করে এই জন্য ওই গাছটাও পরবর্তীতে সৌদি সরকার ভেঙে দিয়েছে যাই যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম সম্পর্কেও আজকে আমাদের সমাজে এই বাড়াবাড়ি কারণে বাড়াবাড়ির মাধ্যম দিয়ে শিরকি আকিদা প্রচুর তার নামে প্রচলিত রয়েছে আমরা যেটা বলতে চাইব এই মসজিদ মসজিদ এই মসজিদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই মসজিদ মসজিদ উপর এই তাওহিদের প্রচারক এই মসজিদে কখনো শিরকের পক্ষে একটা আওয়াজ উচ্চারিত হবে না হাদিস মসজিদের বৈশিষ্ট্যই এটা হাদিস মসজিদের দ্বিতীয় যেটা বৈশিষ্ট্য হাদিস মসজিদ গুলোতে সবসময় সুন্নাতের আলোচনা শুনতে পাওয়া যাবে এখানে কখনো বেদাতের আলোচনা কেউ কখনো করবে না কারণ একজন নমিনের আল্লাহর প্রতি বিশ্বাস করার পরে দ্বিতীয় যে বিষয়টি আসে সেটা হচ্ছে কিভাবে আমি ইমানের উপর পরিচালিত হব ইমানের উপরে বা আল্লাহ আলমিনের দেওয়া বিধানের উপর কিভাবে পরিচালিত হবে সেই প্রসঙ্গ যখনই আসবে তখনই সেই প্রসঙ্গটা আসবে যে আমি আল্লাহ রসুল সাল্লা অর্থাৎ আল্লাহুল্লাহ আলমিনী পাঠানো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের দেখানো পথ অনুযায়ী নিজেকে পরিচালনা করব। আর যখনই আমরা নিজেকে পরিচালনা করতে চাইব। তখনই আমাদের প্রয়োজন হবে সুন্না আল্লাহ রসুল যা করেছেন আমরা তাই করব আল্লাহ রসুল যা করতে বলেননি তা আমরা ছেড়ে দেব। এটার নামই হচ্ছে থাকা। উপর টিকে থাকা আল্লাহ রুবালিন বলছেন তহেব্বুন আল্লাহ হে মানুষ তুমি বলে দাও হে মোহাম্মদাম আপনি বলে দিন ইনকুন্তুম তহেব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো যদি তোমরা আল্লাহর দাসত্ব স্বীকার করে থাকো আল্লাহ কাছে তোমরা মাথা মতো করে থাকো তাহলে কি করো ফত্তাবি অনি তাহলে তোমরা আমার অনুসরণ করো আমি মোহাম্মদ আমি আল্লাহর রাসূল তোমরা আমার অনুসরণ করো ইহবিককুমুল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসার নাম শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির করা না আল্লাহকে ভালোবাসার নাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকায় পথ চলা কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসুলকে পাঠিয়েছেন আমাদের কাছে উত্তম নিদর্শন হিসেবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহু উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যেই রয়েছে উত্তম নিদর্শন লিমান কানায়ারজুল্লাহ ওয়ালইয়াউমাল আখির যারা আল্লাহকে চায় আল্লাহকে কামনা করে আল্লাহ দিদার কামনা করে এবং কাল কিয়ামতের ময়দানে যারা মুক্তি পেতে চায় তাদের জন্য আল্লাহ রসুলই হচ্ছেন সর্বোত্তম আদর্শ অমায়সুল ফাহুদুহু অমায়ুমান হু ফান্তাহু আমা রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তোমরা তার অনুসরণ করো এবং যা কিছু নিষেধ করেছেন সেটা বর্জন করো আল্লাহ রসুলের দরবারে সাহাবাই কেন বসে আছেন আল্লাহ রসুল বলছেন কুল্লু উম্মাতি ধরনের জানা আমার মতে সবাই এক জানাতে চলে যাবে একদিন ইল্লা আবা তবে সেই ব্যক্তি ব্যতীত যে জান্নাতে যেতে অস্বীকার করে আল্লাহ রসুল কেরাম তারা হতবাক হয়ে গেলেন তারা আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন আল্লাহ জান্নাতে যেতে অস্বীকার করে নাকি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোকটা নিকৃষ্ট লোকটাও বলে না আমি জান্নাতে যাবো সেও জান্নাতে যেতে চায় আপনি বলছেন জান্নাতে যেতে অস্বীকার করে কে সে অস্বীকার করে আল্লাহ রসুল্লাহাম বলছেন মান আতা আনি দেখাল জান্না যে ব্যক্তি আমার আনুগত্য করে সে জানাতে চলে যাবে অমান আসানি ফাকাদ আবা আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করে সে যেন জান্নাতে যেন অস্বীকার করে সে যেন জান্নাতে করে যে আমার করছে সুননাথটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বারবার আমাদেরকে সুননাথের অনুসরণ করার জন্য নির্দেশ দিয়ে গেছেন তার মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত বলে যাচ্ছেন আলাইকুম বি ও সুন্নাতির খোলাফায় দিন তোমাদের জন্য আমার সুননাথকে আঁকড়ে ধরাকে ফরজ করে দেওয়া হলো আমার যারা খোলাফায় রাশিদিন তাদের অনুসরণ করাকে ফরজ করে দেওয়া হলো অনুরূপভাবে ফেরকায় নাজিয়া যে হাদিসটা আমরা জানি আল্লাহ রসুল বলেছেন যে একটা মাত্র আমার উন্মতের মধ্যে একটা দল একটা মাত্র ফেরকা তারা জানাতে যাবে সেই ফেরকার বৈশিষ্ট্য কি মা আনা ওয়া সাবি আমি এবং আমার সাহাবাইকের যে নীতির উপরে আছি সেই নীতির উপর যারা টিকে থাকবে তারাই জান্নাতে প্রবেশ করবে উপস্থিতি সুন্নাতের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বেদা এই বেদাত সম্পর্কে আল্লাহ রসুল সতর্ক করে দিয়েছেন ইয়াকুম তোমরা নতুন নতুন জিনিস শরীয়তের মধ্যে ঢুকিয়ে দিও না নতুন নতুন জিনিস আবিষ্কার করো না প্রত্যেকটা নতুন জিনিস নতুন আবিষ্কার নিছন্দে বেদাত নতুন সৃষ্টি ওয়াইনা প্রত্যেকটা মানুষকে পথভ্রষ্ট করে দেয় আকুল্লা যালালাতিন ফিন্নার আর প্রত্যেকটা পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায় সময় উপস্থিতি এই মসজিদে বাংলায় খুব হচ্ছে কেন হচ্ছে এটা সুন্নাতের অনুসরণ আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আরবি ভাষী ছিলেন বলে তিনি আরবি ভাষায় খুতবা দিয়েছিলেন যাদের সামনে তিনি খুতবা দিয়েছেন তারা আরবি ভাষী ছিল এজন্য তাদের সামনে আরবি ভাষায় খুদ্ দিয়েছেন এর অর্থ এই না যে আমাকে আপনাকে এখন আরবিতে বোঝাতে হবে যারা আপনারা আরবি বোঝেন না তাদের সামনে আমরা আরবি বোঝাতে যাব আপনাদের কাছে এই যে নীতি আজকে আমাদের সারা বাংলাদেশের মসজিদগুলোতে এই এই নিয়মগুলো নিঃসন্দেহে সুন্নাতি নিয়ম নয় আল্লাহ রবিন বলছেন অমা আসালামী রসুল ইল্লা বিসানি কমি আমি যে রাসুল পাঠিয়েছি বিভিন্ন উন্মতের মধ্যে কমের মধ্যে পাঠিয়েছি তাদের নিজস্ব যারা ভাষাভাষী তাদেরকে যে যে ভাষায় কথা বলতেন সেই ভাষায় নবী রাসুল পাঠানো হতো আল্লাহ রসুল যেহেতু আরব বিশ্বে তাকে পাঠানো হয়েছিল সেজন্য তিনি আরবি ভাষায় কথা বলতেন এর অর্থ এই না আমাদেরকে আরবি ভাষায় কথা বলতে হবে আরবি ভাষায় কথা বলে শুনলেন নাকি আমাদের জন্য আমরা কেন বাংলা ভাষায় কথা বলছি তাহলে প্রত্যেক কমে যে ভাষাটা এটা আল্লাহ রব সৃষ্টি এই ভাষাতেই আমাকে মানুষকে বোঝাতে হবে খুববার ভাষা আমরা যে আরবিতে বানিয়ে নিয়েছি যার কারণে এখন দেখা যাচ্ছে নতুন আরেকটা বেদাত আবিষ্কার করতে হচ্ছে আপনার দেখা যাচ্ছে খুববার আগে এখন নতুন করে বাংলায় বয়ান চালু করছে নতুন করে বয়ান চালু করতে হচ্ছে কেন বাধ্য হয়ে করতে হচ্ছে কারণ মানুষকে তো বলতে হবে মানুষ তো আরবি বোঝে না অথচ আলাহ এই বিধান তো আমাদের উপর চাপিয়ে দেননি এত কষ্ট করার দরকার ছিল না আপনি খুদবার মধ্যেই বাংলাতে মানুষকে বোঝাতে পারতেন অথচ আপনি নিজে নিজে বানিয়ে নিলেন যে না আপনার উপর আরবি ফরজ তাহলে আরবি ভাষায় কেন কথা বলেন না তাহলে আপনার জন্য আরবি ভাষাতেও কথা বলতে হবে কারণ আল্লাহ রসুল্লের ভাষা ছিল আরবি সমাজ উপস্থিতি এই মসজিদে পাঁচাত্তর সালাতের পরে দলবদ্ধ হয়ে মোনাজাত হয় না বা হবে না কেন হবে না কারণ এটা সুন্নত না আল্লাহ রসুলাম তার তেইশ বছরের জিন্দেগি কখনো দলবদ্ধ হয়ে করেছেন একটা প্রমাণ পাওয়া যায় না অনেকে বলে থাকেন এর প্রমাণটা কি আল্লাহ রসুল যে করে নাই তার আবার দলিল কি দলিল হচ্ছে এই মানে লাইসা আমল্হি আমরুনা ফরাদ যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল করার জন্য আমি নির্দেশ দেই নাই সেই আমলটার নামই হচ্ছে বেদা আল্লাহ রসুল যদি নির্দেশ দিতে নিজে করতেন না আল্লাহ নিজেই সারা জীবন কখনো করলেন না সাহাবিদের নির্দেশও দিলেন না সাহাবাই কেন কখনো করলেন না সেই আমলটা আমার আপনার কাছে যতই ভালো মনে হোক না কেন সেই আমলটা আমাদের কাছে পরিত্যাজ্য কেন আমরা সুন্নাতের অনুসারী আমরা কখনোই বেদাগকে প্রশ্রয় দিতে পারি না এই মসজিদে কখনো গোল করে বসে জিকির আজকার হবে না কেন আল্লাহ বলছেন ফজ ফজ কুরু তোমরা আল্লাহকে স্মরণ করো সেভাবে যেভাবে আল্লাহ তোমাদেরকে স্মরণ করতে বলেছেন অজ কুর

যে কি করার কোনো সুযোগ অনুমতি আমাদেরকে দেওয়া হয়নি সামাজিক উপস্থিতি সালাত এখানে হবে কোন তরিকায় হবে আল্লাহ রসুল সাল্লাহাম যে তরিকায় সালাত আদায় করেছেন সালাদামি তোমরা সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছি এই মসজিদের সালাদ হবে আল্লাহ রসুলের সালাদ এই মসজিদের সালাতকে যদি আমরা মনে করি যে মক্কামুদ্দিনা সালাদ না এটাও বলাটা সঠিক হবে না মক্কামুদিনা সালাদ আমরা পড়ি না আমরা আল্লাহ রসুলের সালাদ পড়ি আল্লাহ রসুল যে সালাদ আমাদের পড়তে বলেছেন আমরা সেই সালাত আদায় করি আমরা সেভাবে সালাত আদায় করব কোন অবস্থাতে যেন এখানে বেদাহাতের কোনো সংশ্লিষ্টতা যেন না থাকে অনুরূপ ভাবে এই মসজিদে কোনো ফেরকায় বাতেলা যারা বাতিল ফেরকা তাদের কোনো আয়োজন তাদের কোনো অনুষ্ঠানের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা থাকবে না কেননা আল্লাহ রসুলাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন লা আন রহমান আহ নিশ্চয়ই যদি কোনো ব্যক্তি কোনো বেদায়াতের ব্যক্তিকে আশ্রয় দেয় আল্লাহ আলম তাকে লানত করেছেন আমি আপনি যদি আজকের মসজিদে ওই জিকির আজকার ওয়ালাদেরকে জায়গা দেই আল্লাহ এই হাদিসের মাথা হাতে আমরা পড়ে যাব না আমরা কি কেউ লানত প্রাপ্ত হতে হতে চাই তারা যেখানে বেদাত করতে চায় করুক কিন্তু এই মসজিদে যেন তারা সেই বেদাত না করতে আসে অনুরূপ আরও আরো যারা আছেন এরকম তাদেরকে আমরা অনুরোধ করব তাদেরকে আমরা অনুরোধ করব যে এই বিষয়টা যেন আমরা খেয়াল রাখি যে কোনো অবস্থাতে যেন এখানে কোনো বেদাতি কাজ না হয় তারপরে এই মসজিদে যেন কোনো মানহাজে সালাফের খেলাফ যেন কোনো কাজ না হয় তার মানে ইসলামের কোনো ব্যাখ্যা দেওয়ার সময় অবশ্যই সে ব্যাখ্যা হতে হবে সালা সালাফে সালিনের মানহাজ অনুযায়ী কোন অবস্থাতে যেন আমরা সালাফি সালিনের বিপরীত কোনো মানহাজের কোনো কথা এখানে যেন আমরা বলার সুযোগ না দেই যারা বলতে আসে যে কি বলবো বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যেহাদ ফরজ হয়ে গেছে তাদের বিরুদ্ধে এখন অস্ত্র নিয়ে নামতে হবে এই সমস্ত লোকদেরকে আমরা কখনোই এখানে প্রশ্রয় দেব না যারা বলে যে ইমাম মাহাদি আগমন ঘটে গেছে এখন ইমাম মাহাদির সন্ধানে আমাদের বেরিয়ে যেতে হবে দার্জালের সন্ধানে বেরোতে হবে আমাদেরকে এই সমস্ত পাগলদের পিছনে আমরা কখনোই ছুটবো না যারা বলে যে একই দিনে সারা বিশ্বব্যাপী ঈদ পালন করতে হবে সিয়াম পালন করতে হবে এই ধরনের দিন নিয়ে বাড়াবাড়ি করা লোকদের পিছনে আমরা কখনো ছুটবো না যারা বলে যে একামতে দিন মানে একামতে হকুমত রাষ্ট্রক্ষমতা ছাড়া ইসলাম নেই এই ধরনের ইসলামের ভুল ব্যাখ্যা যারা দিচ্ছেন যারা সালেন মানহাজ বিরোধী কোনো ফতোয়া দিচ্ছেন তাদেরকেও আমরা কখনো এখানে আশ্রয় ইনশাল্লাহ দেবো না কারণ কেন দেবো না কারণ আমরা ইসলামের বিশুদ্ধতা রক্ষা করতে চাই আহলারিস মসজিদ মানে সালাফি মসজিদ মানে যেখানে ইসলাম নিরাপদ সেই বিশুদ্ধ ইসলামের চর্চার জায়গা যেন এখানে থাকে কোনো অবস্থায় যেন বাতিল জিনিস এখানে প্রবেশ না ঘটে সময় উপস্থিতি খুববার এই পর্যায়ে এসে আমি যে বিষয়টি আপনাদেরকে বিশেষ করে আজকে যেহেতু নতুন মসজিদ আমরা উদ্বোধন করতে এসেছি পাঁচটি বিষয় আপনাদেরকে বিশেষভাবে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাইব মসজিদের প্রতি আমাদের কিছু হক রয়েছে আমাদের বাবা মার প্রতি আমাদের যেমন হক রয়েছে আমাদের সমাজের প্রতি যেমন আমাদের হক রয়েছে আমাদের মসজিদের প্রতি আমাদের হক রয়েছে কারণ মসজিদ হচ্ছে একটা মুসলিম সমাজের সবচেয়ে বড় জমায়েত হওয়া কেন্দ্র একটা মুসলিম সমাজ পরিচালিত হয় মসজিদ কেন্দ্রিক মসজিদটাই আমাদের জন্য সবচেয়ে বড় পার্লামেন্ট মসজিদটাই আমাদের জন্য সবচেয়ে বিচার কেন্দ্র সবচেয়ে বড় বিচার কেন্দ্র মসজিদই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা কেন্দ্র আজকে মসজিদের তো আমরা নষ্ট করে ফেলেছি মসজিদ মানে পাঁচাত্তর সালাত হবে দরজা বন্ধ করে ইমাম সাহেব চলে যাবেন মসজিদকে তো আমরা আজকে মসজিদের সেই ভূমিকা থেকে দূরে ঠেলে দিয়েছি এই জন্য এ বিষয়ে আপনাদেরকে স্মরণ করে দেওয়া জরুরি মনে করছি যে মসজিদের প্রতি আমাদের কিছু হক রয়েছে প্রথম যেটা হক মসজিদ শুধুমাত্র যেন প্রতিষ্ঠিত হয় আল্লাহ রবল্লা আলমের উদ্দেশ্যে এবং এই মসজিদ যেন তাকুয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় কোনো অবস্থাতেই যেন পরস্পরের সাথে শত্রুতা নিজের নাম ফুটানো বা আরো কোনো উদ্দেশ্য নিয়ে যেন মসজিদ প্রতিষ্ঠিত না হয় শুধু এখানে না যেখানে হোক না কেন যে কোনো মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার প্রথম শর্ত হচ্ছে সেটা যেন তাকুয়া সেটা যেন অবশ্যই তাকুয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় কোনো অবস্থাতেই পারস্পরিক প্রতিযোগিতার ক্ষেত্র যেন না হয় আল্লাহুল বলছেন যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কোন মসজিদ বানাবো এই বিষয়টা আমরা অনেক সময় এড়িয়ে যাই মসজিদ বানাতে হবে শুধু আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর জন্য আমার নিজের নাম ফুটানোর জন্য না বা আমার বাপদাদার নাম ফুটানোর জন্য না সেটা অবশ্যই যেন হয় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে মান বানালিল্লাহি মাসজিদান বাইতান ফিল জান্নাতাল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গৃহ নির্মাণ করবেন এই বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল থাকে সূরা তাওবার 168 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা মাসজিদান উসসাত তাকওয়ার احق ان تقوم فيه নিশ্চয়ই যে মসজিদ তা তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত সেই মসজিদেই আপনি আপনার জন্য যাওয়াটা আপনি হক রাখেন ফিহি রিজালান কেন ফি রিজালিন ইউহিবুনা ইত্ততাহারু এই মসজিদ গুলাতে যেই মসজিদ তাকুয়া ভিত্তিতে প্রতিষ্ঠিত সেই মসজিদে যারা মুসল্লি তাদের বৈশিষ্ট্য হল আইয়তা তাহারু ইহা বোন তাহারু তারা পবিত্র হতে চায় এই মসজিদের মুসল্লিরা পবিত্র হতে চায় অল্লাহ ইহাবুল মত তাহারিন নিশ্চয়ই আল্লাহ যারা পবিত্র তাদেরকেই ভালোবাসেন এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখা দরকার তাকুয়া ভিত্তিতে মসজিদ যখন প্রতিষ্ঠিত হবে এর অর্থ এই না সেই মসজিদে আপনি মহামূল্যবান টাইলস লাগাবেন মহামূল্যবান ঝাড়বাতি লাগাবেন মসজিদকে একদম এমন ভাবে সাজানো হচ্ছে যেমন ভাবে বিয়ে বাড়ি সাজানো হয় মসজিদ এরকম সাজানো জায়গা না মসজিদ তাকোয়ার জায়গা যেখানে মানুষের অন্তর ঠান্ডা হয়ে যাবে মানুষের অন্তর প্রশান্ত হবে এমন একটা জায়গা হবে মসজিদকে নিয়ে যখন যেটা আমরা শুরু করেছি আল্লাহ রসুল বহু আগে কিন্তু আমাদের সতর্ক করে দিয়েছিলেন আল্লাহুল বলছেন মা উমির তু তাসঈদ আল মাসিদ আমরা বড় বড় উঁচু উঁচু মসজিদ বানানোর জন্য আদিষ্ট হই নাই ইব আব্বাস বলছেন তোমরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের মতো তোমাদের মসজিদগুলোকে জাঁকজমক করা শুরু করে দেবে এই পরিস্থিতি বর্তমানে আমাদের মধ্যে কিন্তু যেভাবে তৈরি হয়েছে যে আমরা অনেক সময় মসজিদ নিয়ে পরস্পর প্রতিযোগিতা শুরু করে দিই কে কারছে বড় মসজিদ বানাবে কে কার চেয়ে বেশি জাঁকজমপূর্ণ মসজিদ বানাবে একটা হিসেবে আসছে লাতাখুন সাহাতু হাত্তা হাত্তা ইউবাহিন নাস ফি মাসাজ ফিল ততক্ষণ পর্যন্ত কেয়ামত প্রতিষ্ঠিত হবে না কেয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত মানুষ নিজ নিজ এলাকার মসজিদ নিয়ে পরস্পর গর্ব অহংকার না করবে অর্থাৎ এমন একটা সময় আসবে যখন মানুষ মসজিদ দিয়ে গর্ব অহংকার করবে আজকের যুগে যে অবস্থা আমরা লক্ষ্য করছি এটা কিন্তু খুব একটা ভালো দিকে যাচ্ছে না যদিও ওলামা এটাকে জায়েজ বলেছেন এই কারণে যে আমাদের বাড়ি ঘরগুলো অনেক সুন্দর এখন এই কারণে মসজিদকে সৌন্দর্য মনে করা যায় কিন্তু এটা যেন খুব বেশি বাড়াবাড়ি না হয়ে যায় এটা যেন একেবারে তাজাখ্রুফ যেটাকে বলা হয় জাকজমক এই অবস্থায় যেন না তৈরি হয় সেখানে গেলে যেন অন্তটা আল্লাহর দিকে নত হয় এরকম একটা পরিবেশ যেন থাকে দুই নম্বর যেটা সেটা হচ্ছে যারা এই মসজিদে যারা দায়িত্বশীল হবেন নিঃসন্দেহে তারা সুৎখর হবেন না তারা ঘুষখর হবেন না সমাজে যারা অন্যায়কারী ব্যক্তি তারা যেন এই মসজিদে দায়িত্বশীল না হয় এই শর্ত কি মানা সম্ভব আজকের যুগে অধিকাংশ ক্ষেত্রে অত্যন্ত কঠিন কাজ অথচ আল্লাহ বলছেন সুরাত আঠারো নম্বর আল্লাহ নিশ্চয় আল্লাহ রবী আলমিন মসজিদ গুলো শুধুমাত্র তারাই আবাদ আবাদ করবে মান আহমান্লাহ যারা আল্লাহর প্রতি ইমান এনেছে ওয়ালিয়ামিল্লা আখের আখেরাতের প্রতি ইমান এনেছেন ও আকাম সালাদ যারা সালাতকে কে করে ও আতা জাকা জাকাত আদায় করে ওয়ালাম ইয়াকশা ইল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা ভয় করে না এই বৈশিষ্ট্যের মানুষ যারা তারাই কেবলমাত্র মসজিদের দায়িত্বশীল হতে পারে কমিটি তারাই মেম্বার হতে পারে আমরা আপনাদের প্রতি অনুরোধ করব যারা এখন দায়িত্বশীল পর্যায়ে আছেন তাদের প্রত্যেকে যেন এই চরিত্রগুলো অর্জন করার চেষ্টা করি সুরাত আঠারো নম্বর আছে যেটা বলা হয়েছে এই চরিত্রগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা মসজিদ পরিচালনার দায়িত্ব আমরা গ্রহণ করতে পারি না হলে আল্লাহ আমাদের অবশ্যই দায়বদ্ধতা থেকে যাবে আল্লাহর কাছে আমাদের কিন্তু দায়ী হয়ে যেতে হবে তিন নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে অবশ্যই এই মসজিদগুলো গুলো মুসল্লিদের জন্য সবসময় খোলা থাকতে হবে একজন মুসল্লি এসে যেন ফেরত না যায় তিনি যেন সালাত আদায়ের জন্য জায়গা পায় কারণ মসজিদ নির্মাণই করা হয়েছে আল্লাহ রব্লাহীর বান্দ্রের সালাত আদায়ের জন্য তারা যেন দিনরাত চব্বিশ ঘন্টা এখানে সালাত আদায়ের জন্য সুযোগ পায় তারা যেন এখানে তাদের ধর্মীয় কার্যক্রমগুলো যেন পালন করার সুযোগ পায় আল্লাহউদ্ আল্লাহ সুরা নুরের এবং আটত্রিশ নম্বর সাঁইত্রিশ নম্বর আয়াতে বলছেন অফি বৈউত্তিন আদিন আল্লাহু আন্তরফা বয়ুদ কারা ফিহা ইসমুহু স্মুহু উসাফিউল্লাহু ফিহা বিল গুদি হুল আসাল অর্থাৎ আল্লাহউদ্ আল্লির যে ঘর সেই ঘরে আল্লাহ রাব্লাহীর অনুমতি দিয়েছেন তার সম্মানকে উচ্চকিত করা এবং তার জিকির করা এবং তার নামে তাজবি পাঠ করার জন্য আল্লাহ আলমী এটাকে উন্মুক্ত করে দিয়েছেন অতএব মসজিদকে যেন আমরা আজকালকের মতো যেরকম করি আমরা সবসময় বন্ধ রেখে দিই যদি বন্ধ রাখতে হয় ভিতরের অংশটা অন্তত বাইরে যেন বারান্দাটা খোলা রাখি অন্তত মুসলিম যারা আছেন তারা যেন চব্বিশ ঘন্টা এখানে সালাত আদায় করার সুযোগটা পান এই সুযোগটা রাখতে হবে চার নম্বর মসজিদ যেন হয় আমাদের সমস্ত ধর্মীয় কার্যক্রমের মূল কেন্দ্র এখানে জ্ঞান চর্চা হবে এখানে দাওয়াতি কার্যক্রম হবে এখানে বিভিন্ন পরামর্শমূলক ধর্মীয় পরামর্শমূলক কার্যক্রম চলবে এই কাজগুলো যেন আমাদেরকে কেউ যেন বাধা না দেন অনেক সময় কমিটি বাধা দিচ্ছেন যে না এখানে এইসব করা যাবে না এখানে শুধু সালাত হবে এই সমস্ত কথাবার্তা বলা যাবে না কারণ মসজিদ শুধুমাত্র সালাতের জন্য না সমস্ত কাজের জন্যই আল্লাহলাম যখন মদিনায় এসে মসজিদ প্রথম নির্মাণ করলেন সেই মসজিদে হয়ে গেল ইসলামী রাষ্ট্রের মূল কেন্দ্র ওটাই পার্লামেন্ট ওখানে সবকিছু হতো এমনকি ওখানে একদল মানুষও থাকতো আহলুসুফা নামে যারা যাদেরকে আমরা আবহাওয়া চিনি আমরা আহলুসুফা নামে তারা মসজিদে বারান্দায় থাকতেন তারা মসজিদে অবস্থান করতেন সেখানে তারা জ্ঞান অর্জন করতেন সেটাই তাদের জন্য শিক্ষা শিক্ষাগার ছিল তো মসজিদকে আমরা যেন এইভাবে সবার জন্য উন্মুক্ত রাখি সমস্ত কাজের জন্য যেন আমরা উন্মুক্ত রাখি মসজিদকে যেন আমরা শক্তিশালী করি কারণ মসজিদকে শক্তিশালী করা মানে এই উন্মতকে শক্তিশালী করা এই মসজিদে যেন পাচাত্য সালাদ তো আদায় হবেই পাঁচাত্ত সালাদের সাথে এখানে যেন নিয়মিত দার্স হয় এখানে যেন নিয়মিত হাদিস পাঠ হয় এখানে যেন নিয়মিত কোরআন শিক্ষা হয় এখানে যেন মক্তব থাকে এখানে সমস্ত আমাদের ধর্মীয় কার্যক্রমের জন্য কেন্দ্র মসজিদ পরিণত হয় এই বিষয়ে আমাদের যারা কমিটি আছেন তারা যেন অবশ্যই খেয়াল রাখেন সর্বশেষ যেটা বিষয় সেটা হচ্ছে মসজিদ নির্মাণ করা মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার মুসুলি যারা আছেন তাদের সালাত আদায়ের জন্য ব্যবস্থাপনা করা মসজিদ বিরাট মসজিদ বানান হল আপনারা শুধু আসবেন জুমার দিন বাকি দিনগুলো মসজিদ খালি থাকবে এর জন্য মসজিদ নির্মাণ করা হয় না মসজিদে অবশ্যই আসতে হবে জামাতে আমাদের আদায় করতে হবে একজন সক্ষম পুরুষের জন্য মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা ওয়াজিব অথচ এই বিষয়ে আমাদের অনেকেরই গাফিলতি আমরা লক্ষ্য করি বিশেষ করে বিশেষ করে ফজরের সালাতে মসজিদে যেন লোক পাওয়ায় যায় না অথচ মুসলমানদের পরিচয় হলো তাদের দিনে শুরুটাই হবে ফজর সালাত দিয়ে একজন মুসলমান যদি ফজর সালাতে শয়তানকে পরাজিত করতে না পারে তাহলে সারাটা দিন সে শয়তানের কাছে পরাজিত হতে থাকবে একটা সমাজ সেই সমাজে ইসলাম কতটুকু চর্চা রয়েছে তার একটা বড় প্রমাণ হচ্ছে সেই সমাজের মসজিদে ফজর সালাতে কতজন উপস্থিত হয় যদি ফজর সালাতের উপস্থিতি ভালো থাকে তাহলে বোঝা যাবে সেই সমাজে ইসলাম চালু রয়েছে ইসলামের চর্চা আছে যদি ফজর সালাতে মুসলিম না থাকে শুধু মাকবী সালাতে মসজিদ তার মানে ওই সমাজে এখনো পর্যন্ত ইসলাম ওইভাবে চর্চা হচ্ছে না মুসলিমদের প্রতি অনুরোধ করবো যারা আশপাশে বিশেষ করে আছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন পাচক্র সালাত ভারত পক্ষে মসজিদ এসে আদায় করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ঘোষণা দিচ্ছেন সাবাহাতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি দিল্লিহিYawmaladilla illa dilluhu আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর ব্যক্তিকে কালকে কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দেবেন সেই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওশাবুন নাশাফি তাআতিল্লাহ এমন যুবক যে আল্লাহর আনুগত্যে বড় হয় আল্লাহর আনুগত্যের মধ্যেই তার শৈশব তার যৌবন কালটা কাটায় এবং অরাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লটকানো আছে একবার মসজিদে আসে তো পরবর্তী সালাতের জন্য অপেক্ষা করে মাগরিবের সময় আসে তো এসা সালাতে যেন অপেক্ষা করে ফজরের সালাতে আসে তো কখন চিন্তা করে যে জোহর হবে মসজিদের সাথেই তার অন্তরটা লেগে থাকে এই সমস্ত লোকদের জন্যই কালকে আমাদের আল্লাহ রব আলমিন বিশেষ একটি ছায়ার ব্যবস্থা করবেন অতএব যারা মুসল্লি আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে মসজিদ যেন আবাদ হয় মসজিদ যেন শুধুমাত্র শুক্রবারের জন্য না হয় যেটা আমাদের শহরের অধিকাংশ মসজিদের অবস্থা এখন সম্মানিত উপস্থিতি আমি আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি মসজিদ নির্মিত হচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর অত্যন্ত আনন্দের খবর আমরা অত্যন্ত আনন্দের চিত্তে আজকে এখানে উপস্থিত হয়েছি আজকে মসজিদ মসজিদে আমরা উদ্বোধন করতে এসেছি তবে আমাদের অবশ্যই যেটা খেয়াল রাখা দরকার এই মসজিদ যেন আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে যেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মসজিদ কেন্দ্রিক যেন আমাদের জীবনটা যেন পরিচালিত হয় কারণ আমরা মুসলমান আমরা জানি আমাদের এই জীবনটাই আমাদের শেষ জীবন নয় এই জীবনের পরে আমাদের আরও একটা জীবন রয়েছে যেটা আমাদের জন্য স্থায়ী জীবন সেই স্থায়ী জীবনের জন্য যেহেতু আমরা প্রস্তুতি নিচ্ছি এই জন্য মসজিদই হচ্ছে আমাদের সবচেয়ে আপন জন মসজিদে আমাদের সবচেয়ে বন্ধু মসজিদে আমাদের সবচেয়ে কাছের জায়গাটা হওয়া উচিত আমরা এই পূর্বাচলে এখন রয়েছি এই পূর্বাঞ্চলের মাটির দাম যখন শুনি হতবাক হয়ে যেতে হয় প্রায় এক কোটি টাকা দাম প্রতি কাঠা মাটির কিন্তু আল্লাহ রসুল ইসলাম যে এর চেয়ে বড় সুসংবাদ আমাদের দিয়েছেন আল্লাহ রসুল বলছেন ফিল জান্নাতের মাদেউ সাথি احدকম ফিল জান্নাহ খাইরুন ফির দুনিয়া ওয়া মা ফিহা অর্থাৎ জান্নাতের মধ্যে তোমাদের চাবুক রাখা সমপরিমাণ একটা জায়গা যদি পেয়ে যাও ওখানে সেই জায়গাটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী সমস্ত জায়গা চেয়ে উত্তম কতটুকু জায়গা একটা চাবুক রাখা যেন সাধারণ যেতটুক জায়গা প্রয়োজন হয় আমরা তো আজকে এক কাঠা দুই কাঠা জমির জন্য মাথা খারাপ করে দিচ্ছি এবং যদি কারো তিন কাঠা জমি থাকে পূর্বাচলে সে মনে করতে আমি দুনিয়ার কি বল সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি অথচ আল্লাহ রসুল কি বলছেন জান্নাতে যদি একটা চাবুক সম জায়গা পেয়ে যাও মনে রেখো দুনিয়ার সমস্ত জিনিসের চেয়ে সেটা তোমার জন্য উত্তম হয়ে যাবে জান্নাতে যে ব্যক্তি সর্বশেষ প্রবেশ করবে সেই ব্যক্তিকে যখন জান্নাতে প্রবেশ করানো হবে প্রবেশ করানোর পরে সে হতবাক হয়ে যাবে আল্লাহ রবীন্দ বলবেন যে তোমাকে তোমার পৃথিবীর সব সম পরিমাণ জান্নাত দিয়ে দেওয়া হলো সে ব্যক্তি বলবে হে আল্লাহ রব্লা আলমিন আপনি কি আমার সাথে মজা করছেন সে এতটাই আনন্দিত হবে সে আল্লাহকে উল্টা বলবে হে আল্লাহ আপনি আমার সাথে মজা করছেন নাকি এত বড় জান্নাতের অধিকার হলাম আল্লাহ তখন তাকে বলবেন ওয়ালাকা তোমার জন্য আরো গুণ বাড়িয়ে দেওয়া হল আরো দশ পৃথিবী যে ব্যক্তি জান্নাতের সর্বশেষ প্রবেশ করবে কতটা আল্লাহ আলামিন আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন আমি আপনি দুনিয়াতে যত কিছু কল্পনা করতে পারি যে আমার অমুক অমুক থাকলে আমার ভালো হতো যত কিছু আপনি কল্পনা করতে পারেন তার চেয়ে হাজার কোটি গুণ বেশি আপনার জন্য জানাতে অপেক্ষা করছে আল্লাহ রব আলমিন একটা হাদিসে কুসিতে এভাবে আল্লাহ বলছেন যে আল্লাহ বলছেন যে আদাত তুলি ইবাদি মালা আইনুল রাত আমি আমার বান্দার জন্য জান্নাতে প্রস্তুত করে রেখেছি এমন জিনিস যেই জিনিস কেউ কখনো দেখেনি ওলা উদুল ইসলাম যেই জিনিস কোনো কান কখনো শুনে নাই ওলা খাতারা আলা কালবি বাসার কোনো মানুষের অন্তর কল্পনা কখনো আসে নাই এত কিছু প্রস্তুত করে রেখেছেন আর আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত দুই কাঠা তিন কাঠা মাটির জন্য মাথা খারাপ করে দিচ্ছি কত অন্যায় করছি আর একজন মানুষের সম্পদ কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করছি উপস্থিতি দুনিয়া আমাদের বড় জিনিস না আমরা আখেরাতের জন্য বেঁচে থাকি একজন মুমিনের বেঁচে থাকা মূলত আখেরাতের জন্য দুনিয়ার জন্য আমাদের বেঁচে থাকা না দুনিয়ায় কিছু ক্ষতিগ্রস্ত হওয়াটা এটা আমাদের জন্য কিচ্ছু না দুনিয়ার ক্ষতিটা আমার জন্য ক্ষতি না আমরা সবসময় আমাদের ক্ষতিটাকে মাপি আখেরাত দিয়ে আমাদের আখেরাতে কি নিয়ে ক্ষতি হচ্ছে সেটা নিয়ে আমাদের সবসময় চিন্তা থাকে দুনিয়াতে আমার যদি দু পাঁচ বিঘা জমি চলেও যায় কেউ যদি নিয়েও নাই আমার কোনো ক্ষতি নেই যদি আমার আখেরাতে আমার ঠিক থাকে এই জন্য দুনিয়া নিয়ে আমাদের ব্যস্ততা কমিয়ে দিতে হবে দুনিয়া নিয়ে আমাদের এত বাড়াবাড়ি এত প্রস্তুতি এত দুদিন পর পর আদালতে যায় মামলা নিয়ে কেস নিয়ে যে ওই সামান্য এক কাঠা জমি উদ্ধার করতে হবে কত মানে এটা নিয়ে আমাদের চেষ্টা কিন্তু মসজিদ নিয়ে আমাদের খবর নেই আমাদের যে মসজিদগুলো তৈরি হচ্ছে সেই মসজিদগুলো শুধুমাত্র আমরা শুক্রবারে আসছি এটা যেন আমরা না করি মসজিদ যেন আমরা আবাদ করি এটাই যেন আমাদের মূল লক্ষ্য হয় এই বিষয়ে যেন আমরা খেয়াল করার চেষ্টা করি আল্লাহ বলছেন ফেমন আবা যে ব্যক্তি চায় সে যেন আল্লাহ আল্লাহর দিকেই তার মনোযোগ নিবদ্ধ করে আল্লাহর কাছে তার আশ্রয়স্থ যেন খুঁজে নেয় আমরা মমিন আমাদের আশ্রয়স্থল মূলত আল্লাহর কাছে এই দুনিয়া আমাদের আশ্রয়স্থল নয় এই দুনিয়া আমাদের কোনো আশ্রয় দিতে পারবে না এই দুনিয়া আমাদেরকে পূর্ণাঙ্গ সুখ কখনো দিতে পারবে না দুনিয়ার সবচেয়ে বড় সুখের জায়গা আপনি চিন্তা করবেন সেখানেও দেখবেন আপনি অসুখী পৃথিবীর সবচেয়ে বড় লোক মানুষটাকে বলা হয় বিল গেটস দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদের মালিক সেই লোকটাও দেখেন বউ চলে গেছে সেও এখন এক একই জীবনযাপন করছে সেও একটা এখন অস্থির জীবন যাপন করছে মানসিক প্রশান্তির মধ্যে কেউ যেন নেই সম্মানিত উপস্থিতি আমরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ করবো আজকে যে মসজিদ উদ্বোধন হচ্ছে এই মসজিদ যেন আমাদের কাল পরকালের ময়দানে আমাদের জন্য আমাদের পক্ষে যেন সাক্ষী প্রদান করে আমরা যারা এখানে জড়িত আছি যারা এই মসজিদকে আবাদ করেছি যারা এই মসজিদকে নির্মাণ করেছি এবং আগামীতে এই মসজিদ কেন্দ্রিক আরো অনেক বড় স্বপ্ন আমরা দেখছি আল্লাহ রবী আমাদের সকলের স্বপ্নকে যেন কবুল করে নেন আমাদের সামান্য প্রচেষ্টাগুলো আল্লাহ রব্লা আল্লাহ যেন জান্নাতের কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বিনিময়ে যেন ক্রয় করে নেন সেই সাথে এই মসজিদ যেন আগামী দিনে তরহিদ এবং সুনাদের একটি মার্কাজে পরিণত হয় এই মসজিদ থেকে যেন এই এলাকার মানুষ তারা যেন হকের দিশা যেন খুঁজে পায় সিরাতুর মুস্তাকিমের দিশা যেন খুঁজে পায় সর্বপ্রিয় আল্লাহরবুল্লা আলম এই মসজিদে যেন তার দিনের জন্য কবুল করে নেন এই মসজিদের মুসল্লিনে যেন আল্লাহ আলম কবুল করে নেন আলব্লা আলমিন আমাদের সকলকে তার দিনের জন্য কবুল করে নেন আল্লাহমিন